স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবন। আমার তো মনে হয় এই ত্রিভুবন এখানেই আছে, যা আছে সব আমাদের চারিপাশেই। হ্যাঁ, স্বর্গের দর্শন পাওয়াটা একটু কঠিন, বাট আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাতে চলেছি স্বর্গেরই এক নতুন রূপ। হ্যাঁ, এই জার্নিটা অতটা সোজা ছিল না, হ্যাঁ ছিল একটু রোমাঞ্চকর, ছিল একটু কঠিন, বাট এই পুরো অভিজ্ঞতাটাই শেয়ার করতে চলেছি আজকের এই ব্লগে। গুড মর্নিং গ্রুপ, গুড মর্নিং ফ্রম তাওয়াং। আর তোমাদের সকলকে স্বাগত আমাদের অ্যাডভেঞ্চার্স অরুণাচলের আরেকটা নতুন এপিসোডে। আর সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু তাড়ায় আছি, রাইডিং গিয়ার পরে নিয়েছি, আর ঘুম থেকে কিন্তু অনেক সকালে উঠে গেছিলাম। এখন টাইম 6:01, প্রায় 5টা ভেতর আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তখন উঠে দেখি চারিদিকের ওয়েদারটা না পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। সে কারণে বন্ধু আমরা দেরি করলাম না, তাড়াতাড়ি রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি বুমলা পাসের দিকে। আর বন্ধু একটু কথা তোমাদের বললাম বাইকে রাখা হচ্ছে, বাট তার আগে এমন একটা জিনিস খুঁজে পেলাম সেটা তোমাদের না দেখিয়ে পারলাম না। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে সারা রাত সারা দিন আমি তোমাদের বলছিলাম বালাকলাভা কই, এই যে ট্যাঙ্ক ব্যাগটা আমি এখন রেডি করছিলাম, গোছাচ্ছিলাম, ক্যামেরা ফ্যামেরা ঢোকাচ্ছিলাম, তখন এই জায়গাটায় এই স্ট্র্যাপটা আমি ঠিক করছিলাম, আর তখন এর মধ্যে হাত দিয়ে দেখি এর মধ্যে সব বালাকলামা গুলো। ও ভাই, আর কি বলবো। তো চলো দেরি না করে বেরোই, আমাদের ম্যাডামও রেডি হয়ে গেছে। ম্যাডাম, আর ইউ এক্সাইটেড? সেগুলোকে বের করার সাথে সাথে স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, তার সাথে সাথে কফি স্কিনটাকে স্মুথ রাখার সাথে সাথে সূর্যের হাত থেকে মানে অ্যান্টি ট্যানিং এর হাত থেকে রক্ষা করে। আর আছে অ্যালোভেরা, অ্যালোভেরা স্কিনটাকে স্মুথ রাখার সাথে সাথে কিন্তু হাইড্রেটেড রাখতেও সাহায্য করে, মানে নারিশমেন্টের কাজ করে। আমি তো লাস্ট কিছুদিন ধরে ইউজ করছিলাম মামার্থের এই প্রোডাক্টটা, সত্যি বলছি তোমরা ইউজ করো তোমরা এই প্রোডাক্টের ফ্যান হয়ে যাবে। আর তোমরা তো জানোই মামার্থের প্রত্যেকটা প্রোডাক্ট হার্মফুল কেমিক্যাল থেকে পুরোপুরি মুক্ত, যেমন প্যারাবিনস, সালফেটস, আর্টিফিশিয়াল কালার্স, এগুলো কিন্তু কিছুই থাকে না মামার্থের প্রোডাক্টসে। আর বন্ধু, এভরি টাইম ইউ বাই ফ্রম মামার্থ, মামার্থ কি করে, তোমাদের প্রত্যেকটা অর্ডার এক একটা গাছের সাথে লিঙ্ক করে। আর তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়ে সেটা কিন্তু চেক করতেই পারো, কারণ মামার্থ চায় 2025 সালের ভেতরে 10 লক্ষ গাছ রোপণ করতে। আর এই দুর্দান্ত ইনিশিয়েটিভে মামার্থের কিন্তু তোমরা পাশে থাকতে পারো। আর মামার্থ কিন্তু পুরোপুরি প্লাস্টিক পজিটিভ, ওরা যতটা প্লাস্টিক ইউজ করে তার থেকে বেশি কিন্তু রিসাইকেল করে। আর তোমরা কিন্তু মামার্থের প্রত্যেকটা প্রোডাক্ট নাইকা, অ্যামাজন, পার্পেল, ফ্লিপকার্টের মতো ওয়েবসাইটে তো পেয়ে যাবেই, তার সাথে সাথে তোমাদের নিকটবর্তী যে সমস্ত অফলাইন স্টোরগুলো আছে না সেখানেও তো মামার্থের প্রোডাক্ট পেয়ে যাবে, আর তার সাথে সাথে মামার্থের নিউলি লঞ্চ অ্যাপ আর ওয়েবসাইটেও প্রোডাক্টগুলো পেয়ে যাবে। আর তখন যদি তোমরা ইউজ করো DW2023 এই কুপন কোডটা, তাহলে কিন্তু তোমরা অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট আরও পেয়ে যাবে। বুমলা যাওয়ার পথে কিন্তু এই দুটো লেক পড়ে, ব্যাঙ্গা টিংসো লেক আর একটা হচ্ছে জঙ্গা তেসির টেসো, এটা মেবি মাধুরী লেক নামে পরিচিত এটা। চলো বেরোচ্ছি এখন আমরা। এই যে দেখো আজকের ওয়েদার, আর এই যে আমাদের বিস্ট, বাইকটা একবার কোল্ড স্টার্ট দিয়ে দেখি স্টার্ট হয় কিনা, কারণ এখানে টেম্পারেচার কালকে রাতে ভালোই কম ছিল, বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদার ক্লিয়ার হয়েছে। এটা গরম জল হবে, গরম জল হবে, একটু নিয়ে আসো না, সারা রাত অনেক টেম্পারেচার কম ছিল না সেই কারণে স্টার্ট হচ্ছে না গাড়িটা, অল্প অল্প করে। হ্যাঁ এইদিকে একটু দাও, অল্প করে। দেখি এবার জয়মা করে স্টার্ট করে দেখি। ভাই 5 মিনিট একটু দাঁড়াও, গাড়িটা একটু গরম হয়ে নিক। এই যে আমার বাইকের টেম্পারেচারের কাটা আর কি, একটাও এখনো দাগ ওঠেনি, তোমরা বুঝতে পারছো তার মানে এখানে কতটা ঠান্ডা। এখানে মোটামুটি 1-2 ঘাট না উঠলে কি করে যাই বলো তো। টেম্পারেচারের একটা দাগ উঠেছে, সে কারণে ভাবলাম চলো বেরিয়ে যাই, ওপরে যদি ওয়েদার খারাপ হয়ে যায় তখন চাপ হয়ে যাবে। এখন আমাদের যেতে হবে যে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুটা আছে না তাওয়াংয়ের, তার পাশ দিয়ে। যেদিন আমরা এসেছিলাম সেদিন তো উপরে পুরো ক্লাউড ছিল, আজকে সকালবেলায় তো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল। ও কি লাগছে, সানরাইজটা হয়েছে এদিক দিয়ে, আর আমাদের সামনে কি ভিউ একবার দেখো। এখান থেকে 15 কিলোমিটার গেলেই কিন্তু, মানে তাওয়াং থেকে 15 কিলোমিটার গেলেই কিন্তু ফার্স্টে চলে আসবে ওই যে প্যাংগাং টেংসো লেক। উচ্চারণটা এতটা টাফ আমার, করতে গেলে দাঁতটাই ভেঙে যাচ্ছে উচ্চারণ। আর এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছ জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, পুরো তাওয়াং শহরটা দেখা যাচ্ছে আমাদের লেফট সাইডে। আর এখান থেকে রাইট সাইডের এই রাস্তাটা আমাদের নিতে হবে। আর বলে দিই বন্ধু, বুমলা পাস কিন্তু প্রায় 15,000 ফিট ওপরে।
কালকে আমি ভয় পেয়ে গেছিলাম যখন এত বাজে ওয়েদার হয়ে যাচ্ছিল না, মুডটা সত্যি খারাপ হয়ে গেছিল। তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছিলাম, বাকি আজকের দিনের শুরুটা তো খুব ভালোভাবেই হলো। এগুলো ইয়াকের বাচ্চা, এই দেখো বুঝতে পারছো, ইয়াকের বাচ্চা। আর সামনে এক লরি মানুষ যাচ্ছে। বন্ধু এটা স্বর্গ না? স্বর্গ থেকে কি কোনো অংশে কম বলো? উপরে একদম ধবধবে সাদা বরফ পড়ে আছে, আর রাইট সাইডে এই যে আমাদের সূর্যি মামা, কি দারুণ লাগছে দেখতে। আর লেফট সাইডে এই যে পাহাড়ের ওপর থেকে রয়েছে এরকমভাবে প্রেয়ার্স ফ্ল্যাগগুলো। বাড়ি থেকে 1600 কিলোমিটার রাইড করার পর এই অরুণাচল প্রদেশে এসে আমরা দুজন তোমাদের সামনে এরকম ভাবে যে অরুণাচল প্রদেশের বিউটি তুলে ধরছি, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে লাইকটা করে যেও, কারণ তোমাদের এক একটা লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে। তো আমরা এইম রাখছি এই ভিডিওটাতে 5500 লাইকের, তোমরা যদি করে দাও তাহলে আমরা একটু মোটিভেটেড হব, এটাই আর কি। আর বাকি চলো, অনেকটাই হাইট গেইন করে ফেলেছি আমরা, ভালোই ঠান্ডা লাগছে এখন। তোমাদের বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বার সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর এখান থেকে 8 কিলোমিটার বাকি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এখানে একটা চেকপোস্ট আছে, এখানে আমাদের দাঁড়াতে হলো 7 কিলোমিটার আগে, এখানে আমাদের এন্ট্রি করাতে হবে, তো এন্ট্রিটা করিয়ে নিই। পাঁচ দিকে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, 8টার সময় আমরা এখান থেকে বেরোতে পারবো। তো টাইম এখন ঘড়িতে 7:52, আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখানে মোটামুটি আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, মেইনলি এই টাইমে মিলিটারির গাড়ি যে সমস্ত হয় না সেগুলোর মুভমেন্ট হয়, আর সেই জন্যই আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আমাদের সাথে আরও অনেক টুরিস্টরা দাঁড়িয়েছিল এখানে। এই যে সমস্ত মিলিটারিদের দেখে না এত ইন্সপায়ার লাগছিল, এত ইন্সপিরেশন পাচ্ছিলাম এদেরকে দেখে, মানে এরা বরফের ভেতর আমাদের দেশকে রক্ষা করার জন্য কি না করছে, আর তার জন্য হয়তো সেফলি আমরা থাকতে পারছি। এখান থেকে আর বেশি দূর নয়, খুবই কাছে, হয়তো চায়নার ডিস্টেন্স 26 কিলোমিটার ধরো এখান থেকে বুমলা পাসের ডিস্টেন্স, তো চায়না তোমরা ধরতে পারো ওখান থেকে আর বেশি নয়, 10-12 কিলোমিটার হতে পারে। আমাদের লেফট সাইডে যে সমস্ত পাহাড় আমরা দেখতে পাচ্ছিলাম না, এই পেছনের দিকটা হচ্ছে ভুটানের পাহাড় আর এই দিকটা হচ্ছে চায়নার পাহাড়। তো আমরা এখন যাচ্ছি চায়নার দিকেই। সত্যি মিলিটারিরা কোথায় না কোথায় থাকে, স্যালুট ইন্ডিয়ান আর্মির জন্য। আর তোমরাও নিজে কমেন্ট করে ইন্ডিয়ান আর্মিদের জন্য সেফটি সব কিছু প্রে করো। তার একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, 1962 সালে ইন্ডো চায়না যে ওয়ারটা হয়েছিল না, এই সমস্ত এলাকা কিন্তু তার জন্য এফেক্টেড হয়েছিল, মানে এই সমস্ত এলাকা দিয়েই হয়েছিল যুদ্ধ। আর সেই কারণেই কিন্তু এই সমস্ত এলাকা খুবই স্ট্রিক্টেড, মানে অনেক মিলিটারি বেস রয়েছে এখানে, তোমরা আসলে সেগুলো তো দেখতেই পাবে, কারণ ওগুলো তো রেকর্ড করা যায় না, আমাদের দেশের সেফটির ব্যাপার। আর দেখতে পাচ্ছ আবার হালকা হালকা ক্লাউড ওপরে ওঠা শুরু করে দিয়েছে, তো তাড়াতাড়ি আমরা যেন বুমলা পাস পৌঁছাতে পারি, সমস্ত জায়গা যেগুলো আছে সেগুলো যেন ভিজিট করতে পারি। সানরাইজ কিন্তু অরুণাচল প্রদেশে খুব তাড়াতাড়ি হয়, মানে তোমরা ধরতে পারো 5টার ভিতরে একদম পুরো ঝা চকচকে রোদ চারিদিকে তোমরা দেখতে পেয়ে যাবে। এখন আমাদের চারিপাশে তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা স্নো পড়ে আছে, আর উপরে কিন্তু বিভৎস স্নোফল হয়েছে নাকি, আর মিলিটারি গাড়িরা তো আগে চলে গেছে রাস্তা, সে কারণে ক্লিয়ার থাকবে হয়তো, দেখা যাক কতটা যেতে পারি আমরা। বেশি রিস্ক নেব না, কারণ আমার সাথে এখন ম্যাডামও আছেন। ওহো ভাই সাব, দেখো দেখো একবার, আপাতত রাস্তা কিন্তু আমরা যতটুকু এসেছি বুমলা বাসের খুবই ভালো, মানে এরকম টারম্যাক রোড পুরো একদম স্মুথ রাস্তা। এখানে মানুষজন কী করে স্নান করে কে জানে, মানে তুমি এখানে এসে স্নান করতে পারবে? আমরা তো তাওয়াংয়ে এসেই স্নান করিনি। বাপরে বাপ কি রাস্তা, এগুলো তো পুরো আমাদের জীবনের মানে সেই মেমোরির খাতায় রেকর্ড হয়ে থাকবে এই রাস্তাগুলো। রাস্তায় এতগুলো গাড়ি গেছে না এর আগে যে ব্ল্যাক আইস তেমন আর নেই, নাহলে এই সমস্ত রাস্তায় পুরো ব্ল্যাক আইস পড়ে থাকতো। আর আমার আঙুলের সামনেগুলো আবার জমে যাচ্ছে ঠান্ডায়, বোধহয় পাহাড়ের মাথায় বরফগুলোতে সূর্যের আলো পড়ছে, পুরো চকচক করছে, চোখে যা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এই যা দেখে গেলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। আহা, দুপাশে এরকম ধপ ধপে সাদা বরফ, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা যেখান থেকে আর কি টায়ারের মার্ক আছে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছি, আর মাঝখান দিয়ে গেলে তাও ব্ল্যাক আইস থাকতে পারে। আর রাইট সাইডে দেখো সাদার ভেতরে প্রেয়ার্স ফ্ল্যাগগুলো। ও হো, তোমরা ততক্ষণ চারিপাশের নাজারা এনজয় করো, আমি ততক্ষণ রাইডে ফোকাস করি, বেশি কথা বলতে গেলে চাপ হয়ে যাবে, এমনি হাই অল্টিটিউডে আছি তার সাথে সাথে বরফ। ও হো হো, দেখো ডান দিকটা দেখো, বাঁ দিকটা দেখো, ফ্রেশ ফ্রেশ স্নো। আমরা কি ইয়েতির জায়গা চলে এসেছি, এখানে কি চারিপাশে ইয়েতিরা থাকে? ইয়েতি অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আমরা। বাপরে বাপ, এটা কি লাগছে,
ও আমাদের লেফট সাইড আর রাইট সাইডের ভিউটা একবার দেখো বন্ধু, আর লেকটা অলমোস্ট চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে। না না, লেকটার সামনে সামনে, এটা লেকেরই একটা পার্ট, আরও সামনে রয়েছে বড় লেকটা, প্যাংগাং প্যাংগাং ট্যাংসো লেক। এই তো, এই পুরোটাই হচ্ছে লেক। তেরো হাজার ফিট ওপরে আছি এখন আমরা, 13,000 feet ওপরেই এত বরফ দেখতে পাচ্ছি। সত্যি এইবার এই ট্রিপে যা বরফ দেখে নিলাম লাইফে ভুলবো না, আলাদাই স্নোয়ের এক্সপিরিয়েন্স করলাম। এই ঠান্ডার ভিতরে গোপ্রোর ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি ডাউন হচ্ছে, জানি না কতটা রেকর্ড করতে পারবো, বাট ওপরে যদি ওয়েদার খারাপ থাকে আমরা কিন্তু যাবো না, কারণ রিস্কি হয়ে যাবে বিরাট। দেখতে পাচ্ছি ক্লাউডি হয়ে যাচ্ছে ওপরের ওয়েদার, দেখা যাক রাস্তা যতটা ক্লিয়ার থাকবে আমরা যাচ্ছি। একটা লেক তো আমরা দেখতে পেলাম, আর একটা লেক যেটা আছে মাধুরী লেক, সেটার ডিস্টেন্স এখান থেকে কতটা, এখান থেকে 30 kilometers মতো। এখানে একটা মোড় আছে ওয়াই জাংশন বলে, ওকে, ওখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়, একটা হচ্ছে মাধুরী লেকের দিকে, একটা হচ্ছে বুমলার দিকে। তো দেখা যাক, ওখান থেকে কথা বলবো, কথা বলে শুনে নেবো কী কন্ডিশান, যদি যাওয়া যায় যাবো, না হলে যাবো না। বাপ রে বাপ, রাস্তায় বরফ তোমরা দেখতে পাচ্ছ, কী বরফ, ও গুরু, সত্যি ভাবতে পারিনি অরুণাচল রাইডে এসে এত কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো, হেভেন হেভেন। একটা কথা আছে না, সব কিছু অ্যাচিভ করতে গেলে, সব কিছু দেখতে গেলে ঘরে বসে থাকলে হয় না, বেরোতে হয়, একটু কষ্ট করতে হয়, তো সেই কষ্টটা করছি আমরা, ঠান্ডায় হাত পা সব ফেটে যাচ্ছে, বাট এত সুন্দর কিছু আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না বন্ধু উপরে আমরা যেতে পারবো কিনা, এই সমস্ত এলাকায় ওয়েদার পুরো একদম মানে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। এখন দেখতে পাচ্ছি রোদ ঝলমলে আকাশ, আর একটু আগে দেখলে মেঘাচ্ছন্ন পুরো ওয়েদার। ওকে, সামনের গাড়ি মুভ করছে, চলো আমরাও মুভ করি। এরকম ফ্রেশ সাদা স্নো আমি এর আগে কোনোদিন দেখিনি, সদ্য সদ্য পড়েছে স্নো, পুরো সাদা। বাইকটা এখানে পার্ক করে একটু দাঁড়ালাম, এই ফ্রেশ স্নো একবার হাতে নিতে চাই, দেখো দেখো, না না বেশি করে এখানে দাঁড়ানো যাবে না, এখানে গাড়ি ঢুকবে, তাড়াতাড়ি, না 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 না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কয়েকটা ছবি তুলি, সেই ছবিগুলো ইনস্টাগ্রামে তোমরা দেখতে পেয়েই যাবে, ঠিক আছে। রাইট সাইডে এই মিলিটারি গাড়িটা একবার দেখো কেমনভাবে পড়ে আছে, আর এখান থেকে বুমলার ডিস্টেন্স হচ্ছে আর 15 kilometers বাকি, 15 kilometers মতো কম মনে হলেও এরকম পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু এই 15 kilometers যেতে অনেকক্ষণই লাগে। দেখতেই পাচ্ছ কেমনভাবে আমরা যাচ্ছি, 20-22 বাইকের স্পিড। সত্যি বন্ধু অরুণাচলে একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স করছি আমরা, অন্য লেভেলের অ্যাডভেঞ্চার ফিল করছি। রাস্তা দিয়ে পুরো একদম ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ, জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা, বাট রাস্তা দিয়ে ধোঁয়া উঠছে, এত ঠান্ডা। সামনে আবার অনেকগুলো বাইকার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, রাস্তা আই গেস ক্লোজড। তো এখন আমরা চলে এসেছি ওয়াই জাংশনে, এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একদিক যাচ্ছে হচ্ছে বুমলা পাস, আরেকদিক যাচ্ছে হচ্ছে মাধুরী লেক। তো মাধুরী লেকের ডিস্টেন্স এখান থেকে 27 kilometers, আর বুমলা হয়তো আর একটু কম, তো ফার্স্টে দেখি বুমলার দিকে যাওয়া ট্রাই করি। ওকে লেটস গো গাইস, বুমলা পাস, উই আর কামিং। দেখো লেকটা একবার, ফ্রোজেন লেক পুরোপুরি, জমে গেছে লেকটা, চারিদিকে বরফ আর মাঝখান দিয়ে যাচ্ছি, সত্যি এটা অন্য রকম একটা অভিজ্ঞতা, অন্য রকম অ্যাডভেঞ্চারাস একটা অভিজ্ঞতা। ও শিট, ব্ল্যাক আইস ব্ল্যাক আইস ব্ল্যাক আইস, এগেইন ব্ল্যাক আইস, চলো আস্তে আস্তে যাই।
में व्रत मिलता है। ओ तेरी। বন্ধু দেখতেই পাচ্ছ রাস্তাটা নিচে নেমে গেছে, আর এরকম ঢালু রাস্তা দিয়ে নামতে না ভালোই চাপ হয় যখন এরকম বরফ পড়ে থাকে। বাট কয়েকটা গাড়ি গেছে বলে হয়তো আমরা যেতে পারবো। সামনে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, আবার উপরে উঠতে হবে। ওই যে সোজা রাস্তা উপরে উঠছে, তো গাড়িগুলো আগে যাচ্ছে, তারপরে বাইকগুলো নিয়ে আমরা যাব। আস্তে আস্তে সব বাইকাররা একসাথে যাচ্ছি, মানে আমরা আগে যাচ্ছি না, এদের জন্য ওয়েট করছি যাওয়ার জন্য। তো রাইট সাইডে দেখতেই পাচ্ছ আরেকটা লেক চলে এসেছে এই যে আমাদের পাশে। ওহো হো লাভলি। বুমলার 8 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে কালমেটা। এখানে এই চেকপোস্টে দাঁড়িয়েছিলাম আমরা, আর উপরে যাওয়াটা পসিবল না, খুবই স্কেয়ারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে গাড়িগুলো উপরে গেল ওরাও যেতে পারছে না উপরে। তো গাড়ি ওখান থেকে যদি যায় না, তারপরে আর পিক আপ নিতে পারবে না উপরে যাওয়ার জন্য, ব্যাকে আসবে। আমি আর দাঁড়িয়ে তাই দেখছিলাম। তো চলো আর রিস্ক নিয়ে লাভ নেই, নিচের দিকে নামা যাক, কারণ 9টা বাজে অলরেডি ঘড়িতে। চলো উঠে পড়ো, রেডি বেরিয়ে যাই। অনেক সেরা এক্সপিরিয়েন্স করে নিয়েছি কুমলা যাওয়ার পথে, এটাই তো এক্সপিরিয়েন্স, যে জার্নিটা। বাকি বুমলা পাস পরে। ধরে বসো, ধরে বসো, ধরে বসো। আমার পা পুরো জমে গেছে, আমি তো পা নামাচ্ছি বারবার, পা বরফের ভেতর। চোখ বন্ধ করে রাখা, শক্ত করে ধরো আমাকে, শক্ত করে ধরেছো। দেখতে পাচ্ছ ওপর থেকে লরি উঠছে, সে কারণে আমরা সাইডে এখানে দাঁড়িয়ে গেছি এরকম একটা জায়গায়। চলে যাবে তো? হ্যাঁ, বেরিয়ে যেতে পারবে। ও ভাই, পা জমে যাচ্ছে আমার। ও তেরি পায়। উফ, এখন অলমোস্ট আমরা 14,000 ফিট ওপরে তো আছি, বুমলা 15,000 ফিট ওপরে, তো 14,000 তো হবে এটা। আর নিচে নামাটা একটু রিস্কি, মানে বরফ এরকম পড়ে থাকে। ধরো আমাকে, আবার গাড়ি আসছে। আমরা এখানে যাচ্ছিলাম, এই লরিটা ঢুকে গেল, তো আমাদের জন্য রাস্তা সাইড করে দিচ্ছে যাতে আমরা বেরোতে পারি। রুকিয়ে ভাইয়া নিকল যায় না? ওকে, তুমি নেমে যাবে? তুমি নেমে যাও, আস্তে পা পাবে, আস্তে ধরো, আস্তে 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 আস্তে, তুমি আগে যাও, আগে যাও, আগে যাও, আস্তে করে যাও। কবে? ওকে, নিকল যাও, নিকল যাও। বাপ রে বাপ। ও ভাই,
চাকা ঘুরে যাচ্ছিল ওখানে, ধরো আবার লরি আসছে। এখান দিয়ে রাস্তাটা অনেকই বড়, লরিটা আসছে দেখো, লরিটা যেখান দিয়ে পার হচ্ছিল ওখানে আমি ভয় পেয়ে গেছিলাম, আজকে না বাইক না উল্টে যায়। এত বরফ মনে হচ্ছে বরফের, মানে সিরিয়াসলি বরফের সমুদ্রে আছি মনে কি হচ্ছে, আলাদা রকম লাগছে। আর এই লেকটা, এটা লেক না, এটা পুরো একটা ফ্রোজেন লেক, এটার মধ্যে খুব ভালো স্কেটিং করা যাবে। আমরা স্কেট মানে ওটা নিয়ে আসলে হতো। এই যে দেখো বরফ বরফ, আসো আসো আসো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, আমাদের বাইককে একটু দেখাই। আমাদের অরেঞ্জ বিচ আমাদের এখানে নিয়ে এসেছে, ওই দেখো থামলেনের জন্য করবো। দেখো কি বরফ, কলকাতা কলকাতা কি করছে দেখো, ইয়েস 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 ইয়েস, আমি ডেবে যাচ্ছি বরফের ভেতর। ই ভাই ভাই ভাই, দেখো কত বড় হোল বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছো এর ভেতরে। টাইম ঘড়িতে 9:27, আর ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট বানিয়ে আমরা আবার জার্নিটা কন্টিনিউ করছি। বন্ধু একটাই জাস্ট অফসোস থেকে গেল যে এত কাছে এসেও বুমলা পাসটা যেতে পারলাম না, হয়তো আর বেশি হলে 5 কিলোমিটার বাকি ছিল। বাট জান হে তো জাহান হে, সবার আগে নিজেদের জীবন, তারপরে বাকি সব কিছু, সে কারণে রিস্ক নিইনি। দেখতে পাচ্ছ নিচের দিকের ওয়েদারটা একটু ক্লাউডি, মেঘে ঢেকে গেছে রাস্তা। আবার এখান থেকে তাওয়াং আর বাকি ধরতে পারো 10-12 কিলোমিটার মতো। তাওয়াং শহর এখান থেকে দেখতে পেয়ে গেছি আমরা, ওই যে নিচে রোদ ঝলমল করছে শহরের ওপর দিয়ে। আর বন্ধু এই লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে মেঘ আর নিচে রয়েছে একদম পরিষ্কার সুন্দর রোদ ঝলঝলে ঝলমলে রোদ ঝলমলে আবহাওয়া। এখানে আমাদের বাইক, আর এই যে হচ্ছে তাওয়াং টাউন, আর মাত্র 4 কিলোমিটার বাকি, 4 কিলোমিটারও নেই 3 কিলোমিটার বাকি। তার আগে এখানে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ছবি তুলছিলাম ইনস্টাগ্রামের জন্য, কালারফুল কিছু ছবি উঠে গেছে আমাদের। আর বাকি তোমরা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ওখান থেকে কিন্তু গিয়ে ফলো করে নাও ইনস্টাগ্রামে আমাদের। এটাই মানে প্রথম যে আমরা একসাথে কোনো ছবি তুললাম। এক্স্যাক্টলি, এতদিন খুব হেকটিক জার্নি হচ্ছিল, কি আর করা যাবে। আর সাকসেসফুলি আমরা ওই বরফের ভেতর দিয়ে রাইড করে চলে আসতে পেরেছি। এখন ক্লাউডি ক্লাউডি হয়ে গেছে দেখো, খুব ভালো লাগছে যে না ওরকম জায়গায় গিয়ে কোনো তেমন প্রবলেম হয়নি, ওরও আমারও তেমন প্রবলেম হয়নি। হ্যাঁ রিক্স একটু নিয়েনি, ওখানে উঠতে গেলে চাপ হয়ে যেত। সিরিয়াসলি তখন ওটা দেখে আমার এত ভয় লাগছিল, আমি ওকে বলছি তুমি দেখো খালি গাড়িগুলো এরকম, আমি দেখি দুটো গাড়িও রয়েছে, আমি দেখি অটোমেটিক্যালি এরকম পিছে চলে আসছে। তারপরে ওরা বললো যে ওরকম হবে, প্রবলেম হবে, তো বললাম ঠিক আছে থাক দরকার নেই, অনেক বরফ দেখে নিয়েছি, বরফের সমুদ্র দেখে নিয়েছি। আর গুরু ভাবছি যে এই ব্লগটা এই সুন্দর এই জায়গাতেই এন্ড করব, তাহলে কিন্তু একটু বেশ ভালো লাগবে, মানে একটা ডিফারেন্ট এন্ডিং হবে আমাদের। অন্যদিন তো ঘরে এন্ডিং করেছি, রুমে এন্ডিং করেছি, বাট এই ব্লগের এন্ডিং আমরা এখানেই করছি। ওকে, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা তাওয়াং এর বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব, তো সেই ব্লগটা দেখতে চাইলে কিন্তু তোমাদের আসতেই হবে। আর আশা করি এই ব্লগটা নিয়ে আমি আর কিছু বলবো না, তোমরা বলবে নিচে কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কি খারাপ লেগেছে, এসবের কমেন্টে আমি যাচ্ছি না, কারণ আমার তো জাস্ট এক্সট্রিম লেগেছে। বাকি চলো দেখ, বাকি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম আপ ড্রিম বিগ, চলো বাই বাই।